সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। সোমাইয়া রেসিপিতে সবাইকে স্বাগত। আজ তৈরি করে দেখাবো মজাদার খিচুড়ি ডাল। প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 গ্রাম মসুরি ডাল, সাথে নিচ্ছি 1 চামচ লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ মরিচের গুঁড়া। নিয়ে নিয়েছি কেটে রাখা 4-5টা টমেটো। প্রথমে তেল নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি 1টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি। হালকাভাবে এখন নেড়ে নিব। হালকা ব্রাউন কালার হয়ে আসলে দিয়ে দিব মসুরির ডাল। দিয়ে দিব 1.5 কাপ পানি, ডালটা সিদ্ধ করে নিব। এখন আবার একটু নেড়ে নিব। এক পাত্র থেকে অন্য পাত্রে নিয়ে দিয়ে দিব টমেটো। এখানে 1 কাপ পানি নিয়ে টমেটো সিদ্ধ করে নিব। দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, 3টা মরিচ, ধনিয়া পাতা কুচি। এটা হয়ে গেছে, এটা এখন উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল মজাদার খিচুড়ি ডাল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।